বাতাসে একতারার কম্পন আর বাঁশির সুরে ভেসে আসে সংস্কৃতি আর বাঙালির মায়া মাখানো গানের কথা। কৈশোরের ট্যাপা পুতুল, জোলাপাতির হাড়ির গায়ে রং তুলির আঁকিবুকিতে ফুটে ওঠে চিরাচরিত গ্রাম বাংলার দৃশ্য। বাংলা নববর্ষকে বরণ করতে বাংলা একাডেমি প্রাঙ্গণে প্রতি বছরের মতো এবারও সাত দিনব্যাপী বৈশাখী মেলা শুরু হয়েছে। এতে তুলে ধরা হয়েছে বাংলা সংস্কৃতির সঙ্গে মিশে থাকা সব শৌখিন ও প্রয়োজনীয় গ্রামীণ পণ্য, কুলা, চাউল, হাতপাখা, ঝুড়ি, বাঁশের তৈরি বিভিন্ন পণ্য, বাঁশের তৈরি অফিসের টেবিলের ফাইল বক্স, টিস্যু বক্স কিংবা চায়ের ট্রে, বাঁশের আধুনিক ব্যবহার সহ পাটের তৈরি পণ্যে বাংলার কারুশিল্পের সমারোহ এই মেলায়। দর্শনার্থীরা বলছেন বৈশাখ মানেই উৎসব আর মেলা, যা মনে করিয়ে দেয় বাঙালির সংস্কৃতির কথা। মাটির জিনিস, তারপরে এই যে হাতের কাজে বানানো জিনিস, এগুলো তো খুব সুন্দর, এটি দেখে খুব ভালো লাগে। ছোটবেলার কথা মনে পড়ে, মানে আমাদের দেশে অনেক মেলা হইতো, বাচ্চাদের নিয়ে আসেন আনন্দ করার জন্য। আধুনিকতার ছোঁয়ায় এসব প্রয়োজনীয় জিনিসপত্র কালক্রমে হারাতে বসলেও বিক্রেতারা বলছেন তুলনামূলক কম হলেও এসবের চাহিদা ও গ্রহণযোগ্যতা দুটোই আছে। তবে আধুনিক ব্যবহারিক পণ্যের মাঝে বাঁশ, কাঠ কিংবা পাটের ব্যবহার মানুষকে আকৃষ্ট করে। মানুষে দেখলাম যে সে আগের মতন চাহিদা আছে, যেরকম প্রতি বছর আমরা যখন মেলা আসলে যেমন এটা বাঁশের প্রোডাক্ট ওগুলা চায়, এবারও টিম একটু নিচ্ছে নিচ্ছে মানুষ। মেলায় ঘুরতে এসেছিলেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। ঘুরে ঘুরে দেখেন বিভিন্ন পণ্য, পরিবেশ বান্ধব দেশীয় পণ্যের ব্যবহার বাড়ানোর তাগিদ দেন স্পিকার। বৈশাখী মেলাতে না আসলে তো বৈশাখ যে এসছে সেটার পরিপূর্ণতাটা পাওয়া যায় না। প্লাস্টিক বর্জন করে যাতে পাটের ব্যাগ, পাটের তৈরি, ইভেন পাটের সুতো দিয়ে শাড়ি পর্যন্ত এখন বাংলাদেশে তৈরি হচ্ছে। এদিকে তেজগাঁওয়ে অলোকি সেন্টারে নারী উদ্যোক্তাদের তৈরি দেশীয় পণ্য নিয়ে বসেছে বৈশাখী মেলা। মেলায় তুলে ধরা হয়েছে হাতের কাজের বিভিন্ন পণ্য। রাজধানীর একাধিক স্থানে আয়োজিত এসব মেলা চলবে 20 এপ্রিল পর্যন্ত। মাঝার মাহবুব, এখন ঢাকা।